তো আমরা এবাদত কি এটা আগে বুঝার লাগে অনেক সময় আমরা বুঝে থাকি যে কিছু আনুষ্ঠানিকতা সলাদ পড়লাম আর পারলে জাকাত দিয়ে দিলাম বা দান সদাকা করলাম হজের সময় আসলে এগুলো আসলে কি আমরা যে কইটাকে এবাদত বলল এই কইটা আসলে এবাদতের সংজ্ঞাটা আমাদেরকে বুঝতে হবে এখানে নানান ধরনের সংজ্ঞা তো আছেই এবং এই সংজ্ঞাভিত্তিক কোরআনে দলিল আছে এটা হচ্ছে এবাদত বলা হয় আল্লাহর রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহর যত আদেশ কোরআনে পাওয়া গেছে যত নিষেধ কোরআনে পাওয়া গেছে এই সমস্ত আদেশ এবং নিষেধ পালন করাই হলো এবাদত এখন আপনি জেনা ত্যাগ করবেন এটাও এবাদত আমাদের সমাজে অনেক সময় বুঝে থাকে যে তুমি এবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই যে দুইটা ডানা মনে করতে হবে পাখির দুই ডানা ছাড়া তো পাখি চলতে পারে না একটা হলো আল্লাহর আদেশ পালন মুসলিম ব্যক্তির ইসলাম চলবে দুই ধারা একসাথে আদেশ পালন দেখা যায় পাশাপাশি শির বেদাত কুফরি নিষেধাজ্ঞা গুলো থেকে বিরত থাকতেছে না এই ক্ষেত্রে দেখা যায় যে আবুল্লাহ আবু জাহালের ধর্ম হলো শুধু এবাদত করা এটা কিন্তু আবুল্লাহ আবু জাহালের ধর্ম এবাদত করতো ওরা শুধু

ইসলামের কোন দ্বিমত ছিল না মানে বৈপরীত্য ছিল না সমস্যা আসলো কোথায় উলুহিয়াতের ক্ষেত্রে তারা তো একমাত্র আল্লাহ এবাদতের ক্ষেত্রে এক তারা মনে করেছে এবাদত আরো কেউ পেতে পারে আমরা মূর্তির কাছে যেতে পারি তার কাছে কিছু বলতে পারি এই জন্যই তারা লাহ শব্দটা বলেনি তার মৌলিক কারণ তারাই জানতে পেরেছিল বলে যদি এলাহ শব্দটা বলে দিই তাহলে আমার যাবতীয় কর্ম তার জন্যই করতে জন্য আল্লাহ দান করেছেন এগুলো করা এবং যেগুলো থেকে নিষেধ করেছেন এবং বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাক মূল অর্থ এটা আবু জাহালরা বোঝার কারণে একবারও মুখ দিয়ে উচ্চারণ করে দুঃখজনক ব্যাপার হলো এই যে আমরা এই বাক্য উচ্চারণও করি

পৃথিবীর সন্তান তার কাছে এক কথায় অর্থাৎ তার উপরেই নির্ভর এখানে হতে হবে একটু যদি যোগ করি মানুষ মনে করে যে সালাতাদায় করায় এবাদত সিয়াম পালন করায় এবাদত অথচ জীবনে যা কিছু করবে সবগুলোই তার ইবাদত এমনকি রসরুল্লা সাল্লাল্লাহসালাম একটি হাদিসে বলছেন যে একজন সাহাবি সামনে দিয়ে যাচ্ছিলেন দেহর সোঠামো উৎফুল্ল চিত্তে তখন বলছেন যে আল্লাহ এই লোকটি যদি আল্লাহ রাস্তায় কাজ করতে পারত তার কতই না ভালো হতো তখন আর বললেন যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে এবং তার ছোট্ট একটা সন্তান উপার্জন করবে ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তি সে আল্লাহ রাস্তায় এক ব্যক্তি যদি তার পিতা মাতা যেন কিছু উপার্জন করেন সেটাও তার আল্লাহ রাস্তায় এক কথাই প্রত্যেকটা জিনিস যদি আল্লাহর এবাদত মনে করে করা হতো তাহলে এটা আল্লাহকে বুঝতো এবং ওই কাজে আল্লাহ তো হচ্ছে এটা নমনীয় হতো কিন্তু এই বুঝটা আমাদের মধ্যে নেই